যারা জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ের দিনের এই সময়টুকু ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে শহাদায়ে কারবালাকে স্মরণ করে আজকে এখানে কুরবানি করে দিলেন এই সময়টা, আমি আপনাদের সবার কৃতজ্ঞতাও জানাই। মন খুলে হৃদয় থেকে, হৃদয়ের গভীর স্তর থেকে আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। ময়দানে মাহশারে যেন ইমাম হুসাইন আমাদেরকে শাফাআত করে তিনার কদমের কিনারে কিনারে জান্নাতের দিকে নিয়ে যান। জিহাদি সাইবারটি কোনো উগ্রবাদী সংগঠন নয়, কোনো পলিটিক্যাল সংগঠন নয়, এটা একটা নন পলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন যার মাধ্যমে মানুষের খেদমত করার মূল ভাষণ আমরা রাখি। নারায়ণগঞ্জ সুন্নিয়তের বৃহত্তম বন্দর রাজধানী বলা চলে। নারায়ণগঞ্জ থেকেই সব সময় সুন্নিয়তের গণজোয়ার জাগ্রত হয়েছে। ইনশাআল্লাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলাকে উপস্থিত রেখে আল্লাহর উপর ভরসা করে বলছি, অদূর ভবিষ্যতে সারা বাংলার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে এই নারায়ণগঞ্জ থেকে আবার সুন্নিয়তের জাগরণ উঠবে ইনশাআল্লাহ। যেমনটা জাগরণ দিয়েছিলেন আল্লামা বাকিবিল্লাহ জালালী রহমাতুল্লাহ আলাইহে, এই এলাকায় নারায়ণগঞ্জে অসংখ্য মানুষের অবদান রয়েছে, বিশেষ করে আলী আহমদ চুনকা সাহেব, তিনি সুন্নিয়তের একজন রণবীর ছিলেন, তিনাদেরকে অন্তর থেকে স্মরণ করছি, যারা তিলে তিলে নারায়ণগঞ্জকে সুন্নিয়তের প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন, আজকে সে ময়দানে আমরা কাজ করছি। শুধু একটা কথা বলতে চাই, এই সুন্নিয়তের প্রাণ কেন্দ্র নারায়ণগঞ্জে যারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে ইনকার করে, তিরস্কার সূচক শব্দ ব্যবহার করে, আহলে বাইতের রাসূলের শান ও আজমতের উপর আঘাত করে কথা বলে, আপনাদেরকে শেষবারের মতো হুঁশিয়ার করছি, যদি নারায়ণগঞ্জ নয় সারা বাংলার কোথাও আল্লাহর হাবিবের শান ও মানের উপর আঘাত করা হয়, আহলে বাইতের রাসূলের শান ও আজমতের উপর আঘাত করা হয়, শুধু জিহাদি সাইবার টিম নয় বাংলার সমস্ত সুন্নি জনতা কঠিন হস্তে তা দমন করবে ইনশাআল্লাহ। আপনারা ভেবে নিয়েন না যে আপনারা লোক বেশি, হাজার কাউয়া একটা বাউরালি যথেষ্ট। অনুতাপ নিপীড়িত ব্যথিত জনের শক্তি ধরে অস্ত্রধারী শত সিপাহের কারবালার ময়দানে, যদিও 22,000 সৈন্য ছিল ইয়াজিদের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন, মতান্তরে 82 জন, কিন্তু সারা পৃথিবীতে ইসলাম জিন্দা করে রেখেছে ইমাম হুসাইন এবং শহাদায়ে কারবালা মাত্র 72। অতএব আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, শুধু আপনাদের সবার সমীপে বিনয়ের সাথে আহ্বান করছি, আপনারা সুন্নিয়ত নিজেরা বুঝেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান। আপনি যদি একজন মানুষকে সহযোগিতা করেন ময়দানে মাহশারে, আল্লাহ আপনাকে দয়া করবেন, মদিনাওয়ালা দয়া করবেন, ইমাম হুসাইন আপনাকে দয়া করবেন।